AHPTV surviving in the way of Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shomosto proshongsha mohan rabbul alaminer. Priyo darshok apnader priyo onushtan Hasnaena Shilpo Goshthir ayojone Ruafza Islamic Ganer Asor dekhar amontron janiyechi. Ajke amader ekhane upasthit achen dujon mehman. Amar dan pashe ekjon achen Hazrat Maulana Afzal Husain. Priyo darshok amar bam pashe upasthit achen Digonto Shilpo Goshthir pradhan porichalok হাসান মোহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত আমরা এখন শুনব একটি হামদে বাড়ি তালা তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এনে আমত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এনে আমত দিল কে হাত দিল কে পা দিল কে চোখ দিল কে মুখ দিল কে করল না শিকা ত্বক দিল কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এনে আমত দিল কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এনে আমত দিল কে যার হাত নেই সে ধরতে পারে না যার পানে সে হাঁটতে পারে না যার হাত নিশে ধরতে পারে না যার পানে সে হাঁটতে পারে না
কর্ম কাছে কথা বলতে পারে না, কর্ম কাছে কথা বলতে পারে না, তোমার মুখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন, ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে, তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই, কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই, কারো চোখ আছে আবার কারো চোখ নাই, তোমার চোখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন, ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে। আমরা এতক্ষণ শুনলাম চমৎকার একটি হামদে বাড়ি তালা। প্রিয় দর্শক, চলুন তাহলে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আমাদের রু আফজা ইসলামিক গানের আসর। এই কথাটি যিনি লিখেছেন তিনি আজকে আমাদের মেহমান হিসাবে এখানে উপস্থিত আছেন, আমরা শুনব ওনার অনুভূতি। হযরত জি, আপনি ইসলামিক গানের আসর এই লেখাটা আপনি লিখেছিলেন, কিভাবে করেছেন? আমাকে হাসনাহেনার পরিচালক হুসেন মাহমুদ ভাই বললেন যে আমাদের একটি অনুষ্ঠান হবে, সেটার একটি লেখা আপনাকে লিখে দিতে হবে। আচ্ছা, তো উনি এর আগেও ওনাদের যে মূল সংগঠন হাসনাহেনা শিল্প সেটারও লোগোটা আমাকে দিয়ে লিখিয়েছেন। আচ্ছা, ওনার মনে হলো যে লেখাটা সুন্দর এবং অনেকেই নাকি এটাকে সুন্দর বলেছে, তো সেই হিসাবে এটাও আমি লিখে দিলাম, ইসলামিক গানের আসর। জি জি, আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। হ্যাঁ, একটা সুন্দর অনুষ্ঠান, এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং পবিত্র রমজান মাসের যে শুদ্ধতার মাস, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আনন্দের মুহূর্ত, আনন্দের একটি সময়, এই সময়টা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করাটা আর একটু আনন্দ আমাদেরকে বাড়িয়ে দেয়। দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময়, এই সময় ইসলামিক গান শুনলে হয়তো আমাদের মনটা আরেকটু ফ্রেশ হতে পারে, আরেকটু পবিত্রতা এবং শুদ্ধতার দিকে আসতে পারে। শুনলাম এতক্ষণ অনেক চমৎকার আলোচনা, আমরা এখন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসেই আপনাদের সাথে আবার দেখা হবে, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মাজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। ফিরে এলাম রুহ আফজাহ ইসলামিক গানের আসর। আমরা এখন চলে যাচ্ছি আবারও একটি ইসলামিক সঙ্গীত শুনতে। হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ঘুরিয়ে, হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে, চিন্তার বাগিচায় সুরভিত পুষ্প ফুটু, নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটু, চিন্তার বাগিচায় সুরভিত
শোভিত পুষ্প ফুটু নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটু একতার লতা যেন জীবনের গাছ রাখে জড়িয়ে পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে জীবনের গানে গানে ইমানের মধু মাখা সুর দাও আমার আধার পথে তোমার করুণার নূর দাও জীবনের গানে গানে ইমানের মধু মাখা সুর দাও আমার আধার পথে তোমার করুণার নূর দাও উপরে যাওয়ার কালে ইমানের মালা দাও পুরিয়ে পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে আমরা শুনলাম চমৎকার একটি ইসলামিক সঙ্গীত প্রিয় দর্শক আমাদের এখানে উপস্থিত আছেন আরও একজন মেহমান ইসলামিক সঙ্গীত শিল্পী হাসান মহসিন হাসান মহসিন সাহেব কেমন লাগছে ইসলামিক সঙ্গীতের আয়োজনটা আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত শুকরিয়া আল্লাহর দরবারে কারণ এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করলাম হাসান মহসিন ভাই আমরা আপনার অনেক ইসলামিক সঙ্গীত হামদনাথ শুনেছি আজকে আমাদেরকে একটি ইসলামিক সঙ্গীত অথবা হামদে বারিতালা শোনাবেন জি অবশ্যই শোনাবো আমার পছন্দের একটি হামদে বারিতালা যেটা আমি স্টেজের মধ্যে পরিবেশন করে থাকি আল্লাহ তাআলা শানে খুব ভালো লাগে এবং শ্রোতাদের কাছেও খুব ভালো লাগে আজকে এই বিজয় টিভির পর্দায় রু আফজা ইসলামিক গানের আসরের মধ্যে এসে সেই হামদে বারিতালাটি আমি পরিবেশন করে শোনাবো আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 প্রভুর প্রেমে পাগল হয় প্রভুর প্রেমে পাগল হয় গাই গুনো গান ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পাল তুলে ওই মাল্লা মাঝি নৌকা নিয়ে যায় ঢেউয়ের তালে তালে তারা তোমারই গান গায় প্রভু তোমারই গান গায় সদা তোমারই গান গায় আল্লাহ পাল তুলে ওই মাল্লা মাঝি নৌকা নিয়ে যায় ঢেউয়ের তালে তালে তারা তোমারই গান গায় প্রভু তোমারই গান গায় সদা তোমারই গান গায় কি যে সুধা তোমার প্রেমে কি যে সুধা তোমার প্রেমে মন ভরে যায় ও আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ প্রভুর প্রেমে পাগল হয়ে প্রভুর প্রেমে পাগল হয়ে গাই গুণগান ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ মহসিন সাহেব খুবই ভালো লেগেছে প্রিয় দর্শক আমরা আবার চলে যাচ্ছি রুহ আফজা ইসলামিক গানের আসর একটি ছোট্ট বিরতিতে ফিরে আসছি আমাদের সাথেই থাকুন বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মাজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে অংশীদার হন মানবতার সেবায় এএইচপি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ হযরত জি রমজান মাস সিয়াম সাধনার মাস এই মাসে অনেক ত্যাগ অনেক কষ্ট করে আমাদের রোজা রাখতে হয় এই রোজাদারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা ইসলামিক গানের আসরে বিভিন্ন পরিবেশনা শুনছিলাম বেশ ভালো লাগছিল আসলে এখন রমজান মাস এবং ইফতারির পূর্ব মুহূর্ত এই সময় দোয়া কবুলের সময় এবং আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় সময় মানুষের কাছে দুইটা মুহূর্ত সবচেয়ে আনন্দের একটা হলো ইফতারের সময় এবং আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময় আলহামদুলিল্লাহ তো সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই রোজার গুরুত্বটা অনুধাবন করতে পারি আলহামদুলিল্লাহ তো আমাদের উচিত হবে যত কষ্টই হোক এর ভিতরে রোজার এই সিয়াম সাধনার দায়িত্বটা পালন করা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পুরস্কার দিবেন এবং এটা কিন্তু আপনার স্বাস্থ্যগত উপকার আছে রোজা নিয়ে কিন্তু এখন অনেক গবেষণা হচ্ছে মজার ব্যাপার হলো অনেকে বলে থাকেন যে রোজার মাসে নাকি তারা অসুস্থ হন না অন্য সময় হন আচ্ছা তো এটা একটা ছোট্ট উপহার মানুষের জন্য আল্লাহ রোজার সবচেয়ে বড় উপহার হলো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ যেটা মানুষের সবচেয়ে বড় পাওয়া তাই জন্য রমজান মাসে আমাদের কর্তব্য হবে রোজার বিধান পালন করা এবং তারাবির নামাজ আদায় করা এবং অন্যান্য ইবাদত সুন্দরভাবে করা এবং রমজান মাসে বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা অশ্লীলতা থেকে বিভিন্ন রকম অনৈতিকতা থেকে বেঁচে থাকাই আমাদের কর্তব্য হবে কর্তব্য মহসিন ভাই আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাকে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আজকে আপনাদের অনুষ্ঠানের মধ্যে এসে রু আফজা ইসলামিক গানের আসর তথাপি হাসনাইনা শিল্পী গোষ্ঠীর আয়োজনে আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন তো আমার কাছে আমি আরও একটি কথা বলতে চাচ্ছি যে যেটা আজকে প্রায় অনেক মানুষই অন ইসলামিক কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে আমরা চেষ্টা করি যে ইসলামী গানের মাধ্যমে সুস্থ সংস্কৃতি তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে একটু ইসলামের দিকে ধাবিত করতে এবং বিজয় টিভিকে অনেক ধন্যবাদ কারণ আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন যাতে বরাবরই প্রত্যেক দিনই শুধু রমজান মাস আসলেই যে অনুষ্ঠানটা হবে তা না যেহেতু আমরা মুসলমান আমাদের প্রত্যেকেই একটা আশাবাদী যে প্রত্যেক দিনই যাতে এরকম একটা কোনো না কোনো ইসলামী অনুষ্ঠান বিজয় টিভির পর্দায় থাকে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ আগামীকাল আবার একই টাইমে আমাদের হাসনাইনা শিল্প গোষ্ঠীর আয়োজনে রুহ আফজা ইসলামিক গানের আসর দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ইসলামিক সঙ্গীত শুনতে শুনতে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিরিক করো না বিদাত করো না শিরিক করো না বিদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শিরিক করো না বিদাত করো না শিরিক করো না বিদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না এই তরিকা সেই তরিকা অভাব কিছুই নাই রাসূল ছাড়া আর তরিকায় মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছুই নাই রাসূল ছাড়া আর তরিকায় মুক্তির উপায় নাই আল্লাহর কুরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না আল্লাহর কুরআন নবীর হাদিস
HPTV, surviving in the way of Allah.